কুষ্টিয়ার ঐতিহ্যবাহী উপজেলা কুমারখালী অবিভক্ত বাংলার মহকুমা হলেও নদীতে ভাঙতে ভাঙতে নেই তার ছিটে ফোঁটাও দেশের তাঁত শিল্পের জন্য বিখ্যাত কুমারখালীর এক তৃতীয়াংশ এখন নদীতে বিলীন গেল চার বছর থেকে বন্যার তোড়ে ভাঙছে পাথরবাড়িয়া বাড়িয়া তে বাড়িয়া আগ্রাকুণ্ডাসহ আরও অনেক এলাকা ইংরেজ আমলের বাজারটিও এখন হুমকির মুখে শহর রক্ষা বাদ না দিলে বাস্তবে নয় বইয়ের পাতাই শুধু থাকবে কুমারখালীর নাম আমার সামান্য অল্প জায়গা তাও ভাঙে সুরিয়া নদীতে চলে যাচ্ছে সাবাল পাল নিয়ে রাত্রি ঘুম পাতি পারি না শিয়ে থাকতে পারি না ভয় করে কেউ পদক্ষেপ নিচ্ছে না যে এই বাঁধটা দেওয়ার জন্য সরকার এই যদি ব্লক ফেলুক আর যে বাঁধ যে কোনো করার দরকার রাজনৈতিক লিডাররা কত যায় কেউ কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না অসহায় আমার কোনো সহায় সম্পদ নাই কিছুই নাই এখন সব গাঙে স্রোতে যত না ভাঙে তার চেয়েও অধিক ভাঙে শীতের শেষে বসা ভাঙন আর সামনে আছে যে বসা ভাঙন কার্তিক মাস পঞ্চাশ বছর বিয়ে আইছে আইসে দেখতে নদী ভাঙতে আছে নদী ভাঙতে 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 এখন আমার বাড়ি ঘর দাঁড়িয়ে আছে যারা কর্মকর্তা ইঞ্জিনিয়ার এক কথা হচ্ছে দুর্নীতিবাজ ব্লক পড়বে হয়তো পানিতে হচ্ছে দেখা যাচ্ছে এক লক্ষ রানা ফেলে পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার ওই ঠিকাদারের সঙ্গে ফিফটি ফিফটি শেয়ার করে এলাকার সাংসদ বলছেন কুমারখালী রক্ষায় নতুন বাঁধ নির্মাণ অতি জরুরি নীল কল কারখানা সারা কুমারখালী জুড়ে গত দুই বছর আগে যে বাঁধটি হয়েছে সে বাঁধে আবার নতুন করে ভাড়ো তুলছে কুমার উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওনারা এসে দেখেও গেছেন যে ফাটল ধরেছে অবিলম্বে প্রযুক্তি যদি ব্যবহার করা যায় আমার বিশ্বাস থেকে বছরের এই শহর রক্ষা রক্ষা পাবে। না দিলে আগামী বন্যায় চিহ্নও থাকবে না উপজেলার ঐতিহ্যবাহী অনেক স্থাপনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি হলেও প্রতি বছরই ভাঙছে কুমারখালী শহর থেকে শুরু করে আশপাশের সবকটি এলাকা প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন